বেলজিয়ামকে ইউরোপের সবথেকে শহুরে এলাকার মধ্যে অন্যতম বলে মনে করা হয়। এখানকার প্রায় 58% মানুষই শহরে বসবাস করে। বন্ধুরা, আজকের পর্বে যে শহর সম্পর্কে কথা বলতে চলেছি তা হলো বেলজিয়াম তথা সমগ্র ইউরোপের মধ্যে অন্যতম একটি শহর ব্রাসেলস। সাথেই থাকুন। যেহেতু শহরটি ইউরোপের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত, তাই ব্রাসেলসকে ইউরোপের হৃদয় বলা হয়ে থাকে। এছাড়া ব্রাসেলসে ইউরোপের অনেক গুরুত্বপূর্ণ কার্যালয় যেমন ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল, ইউরোপিয়ান পার্লামেন্ট অবস্থিত। এছাড়াও ব্রাসেলসে নাটোর মতো গুরুত্বপূর্ণ কিছু আন্তর্জাতিক সংস্থাও অবস্থিত। তবে এত কিছুর মধ্যে আশ্চর্যজনক বিষয় হলো ব্রাসেলসে মুসলিমরা সংখ্যায় অনেক কম, প্রায় 25% কিছু বেশি, আর অন্যদিকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপস্থিতি এখানে 40% বেশি। তবে সংখ্যায় কম হলেও ব্রাসেলসকে ইউরোপের মুসলিম রাজধানী হিসেবে তুলনা করা হয়ে থাকে। যদি ইউরোপ এবং লন্ডনের মধ্যে এমন কোনো শহর থেকে থাকে যেখানে 80% মানুষই শহরের পরিবেশে থাকতে আগ্রহী, তাহলে তা হলো ব্রাসেলস। এই শহরে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত পুরুষ এবং মহিলাদের বেতনের ক্ষেত্রে খুব বেশি হেরফের দেখা যায় না। শুধুমাত্র এই কারণেই এই শহরে মানুষের এত ভিড়। এখানকার মোট জনসংখ্যার প্রায় 80% বেশি লোক বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসে, যারা নিজের দেশে আর ফিরে যায় না। এর মধ্যেও সবথেকে বেশি সংখ্যক মানুষজনদের ভিড় করতে দেখা যায় মরক্কো, তুর্কির মতো দেশ থেকে। পরিসংখ্যান অনুযায়ী ব্রাসেলসে নাগরিকত্ব পাওয়া অত্যন্ত সহজ হওয়ার কারণে 70-80 দশকে ভিন্ন দেশের মানুষেরা এখানে পাকাপাকিভাবে থাকতে শুরু করেছিল কাজের সন্ধানে এসে। তাই এখানে খ্রিস্টধর্ম বংশগতভাবেই সংখ্যাগরিষ্ঠ ধর্ম হিসেবে পরিচিতি পেয়েছে। ব্রাসেলস সমগ্র বেলজিয়াম তথা ইউরোপ বিশ্বে এমন একটি শহর যেখানে সবথেকে বেশি ভিনদেশি আর মুসলিমদের বসবাস রয়েছে। তবে এখানে বসবাসরত বেশিরভাগ মুসলিমদের পোশাক পরিচ্ছদ ইউরোপীয় মানুষদের মতোই, যা দেখে পার্থক্য করা একটু কঠিন হয়ে দাঁড়ায়। ব্রাসেলস নগরীর নাম সম্ভবত ওলন্দাজ ভাষার শব্দ বুর্কসেলে থেকে এসেছে, যার অর্থ জলাভূমির গ্রাম। ঐতিহ্য অনুযায়ী খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের দিকে সেনে নদীর উপরে অবস্থিত একটি দ্বীপে স্থাপিত দুর্গকে ঘিরে নদী পারস্থ জলাভূমিতে কিছু গাল্লীয় রোমান বসতি গড়ে ওঠে, ও সেখান থেকেই এই লোকালয়টির প্রকাশ ঘটেছিল বলে মনে করা হয়। শিল্পজগতের অংশীদারদের জন্য বেলজিয়ামের রাজধানী একটি প্রধান অবস্থান। এখানে প্রচুর আর্ট গ্যালারি রয়েছে। বছরের প্রায় পুরোটা সময় জুড়েই চলতে থাকে বিভিন্ন ধরনের উৎসব আর নানান ধরনের মানুষের আনাগোনা। রাতের বেলায় শহরে শুরু হয় অপেরা। ইউরোপের বুকে ব্রাসেলস তাই একটি নাম করা শিল্প গন্তব্য হিসেবে নিজস্ব খ্যাতি অর্জন করেছে শিল্প অনুরাগীদের কাছে। ব্রাসেলসের নিমো 2014 পর্যন্ত 33 বছর ধরে একটানা বিশ্বের গভীরতম ড্রাইভিং পুল হিসেবে পরিচিত ছিল। ব্রাসেলসে জবসুরা, ওয়াফেলস কেক এবং চকলেট প্রচুর পরিমাণে পাওয়া যায়। শুধুমাত্র এই শহরেই 800টিরও বেশি ব্র্যান্ডের জবসুরা রয়েছে। যারা বিভিন্ন ধরনের ভাজি, বিশেষ করে আলু ভাজি খেতে পছন্দ করেন, তারা নিশ্চয়ই জেনে থাকবেন ফ্রেঞ্চ ফ্রাই আসলে সর্বপ্রথম ব্রাসেলসে তৈরি করা হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল ইউরোপ তথা বেলজিয়ামের অন্যতম শহর ব্রাসেলস সম্পর্কে কিছু কথা। যদি আমাদের আজকের পর্বটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করবেন সকলের সাথে। যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নিন। দেখা হবে আগামীতে নতুন কোনো পর্বে। আনটিল নেক্সট টাইম, গুড বাই ফর নাও।